हेलो फ्रेंड्स, आमी रुमिला, आपनारा देखछेन द फूड क्लांस। आशा करी सबाई भालोई आछेन, आमिओ भालोई आछि। सरस्वती पुजो चले एसेछे आर खुबी काछे, तो आजके सेई जन्य बेरियेछि एकटु बाजार करते। आर बाड़ीते छोटो करे सरस्वती पुजो करार इच्छा आछे, आर सेई जन्य जाच्छि बाजार करते एकटु। আর বাড়িতে করব, কিন্তু দেখলাম সরস্বতী পুজো তো সপ্তাহের মাঝখানে পড়েছে বৃহস্পতিবার, কিন্তু এখানে বাংলা একজন মানে বাঙালিদের একটা গ্রুপ আর কি, ওরা শনিবার সরস্বতী পুজো করছে, কিন্তু বাড়ি থেকে বেশ অনেকটা দূর। যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার বাচ্চা মেয়ে আছে, সেজন্য তার বই খাতা দিয়ে এবং সরস্বতী ঠাকুরের মূর্তিও আমি সঙ্গে করে এনেছি, তো ছোট করে একটু পুজো করার ইচ্ছা ছিল। দেখতেই পাচ্ছেন বরফ পড়েছে বেশ ভালোই। তো আমরা যেখানে বাজার করতে যাচ্ছি, তো সেখান থেকে আর কি টুকটাক ফলমূল এসব নেওয়ার ইচ্ছা আছে, আর সবজিপাতি কিছু নেব। আসল কথা, খিচুড়ি ভোগ দেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি পাই না পাই বাজারে, তারপরে সেই অনুযায়ী পুজোর জোগাড় জানতে হবে। তো আগে থেকে দেখলাম এখানে তো পুরো সপ্তাহ যখন মেয়ে স্কুলে যায় ওয়েদারটা আগে চেক করে রাখি, তো দেখলাম বৃহস্পতিবারে উইন্ড অ্যালার্ট আছে, তার সঙ্গে বৃষ্টিও আছে। তো সেই মতোই ঠিক করা হলো যে আগে থেকে যে যদি খুব বৃষ্টি হয় মেয়েকে আর স্কুলে পাঠাবো না, সেদিন বাড়িতেই থাকবে, আর বাড়িতেই ছোট করে একটা পুজো করে নেওয়া হবে। তো স্কুলে না পাঠালে তো বাড়িতে যখন স্কুল স্টার্ট হয় তখন ওর বাবা তার আগে মেল করে দেয়, না হলে আবার হয় ফোন না হলে মেল চলে আসে যে বাচ্চা কেন স্কুল যায়নি সেই জন্য। তো যাই হোক, আজকে ওকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে আমরা দুজনে মিলে বেরিয়েছি বাজারে। বাজার করে তারপর ফিরে বোঝা যাবে যে কীভাবে কী পুজো করবো, কেন কতটা কী জিনিস পাচ্ছি তার উপর ডিপেন্ড করছে কীভাবে কী পুজো করবো না করবো। আর যেতে যেতে ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্পও করবো, আর রাস্তাটা এত সুন্দর লাগছিলো সাদা বরফের চাদরে মোড়া, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি যে কীরকম প্রাকৃতিক দৃশ্য। আসল কথা, হ্যালিফ্যাক্স শহরটা এতটাই সুন্দর যে এখানে আবার সামারে অনেক লোকজনরা বেড়াতে আসে, ঘুরতে আসে আসলে, তো সেই জন্য এই জায়গাটা খুবই মনোরম, তো ভালো লাগে বেশ। মাঝে মাঝে বড় বড় লেক আর পুরো গাছগাছালিতে ভর্তি, কখনো কখনো আবার আমি শুনেছি এখানে নাকি হরিণ টরিণও বেরোয়, যদিও আমি কখনো দেখিনি, এটা শোনা কথা এবং অনেক গ্রুপে এবং অনেক ফেসবুকেও অনেক জায়গায় দেখি যে অনেকে ফটো পোস্ট করছে যে হরিণ বেরিয়েছে এরকম। তো নানান রকমের জীবজন্তু দেখা যায়, দেখতেই পাচ্ছেন যাচ্ছি যখন পুরো গাছগাছালি জঙ্গলে ভর্তি। আর কিছু কিছু জায়গা যেমন বসতি থাকে, এখানের কনসেপ্টটা দেখছি যে যেখানে বসতি জনবসতি থাকে সেখানে বেশ সারি সারি ঘর, এবং যে জায়গাটি ফাঁকা সেই জায়গাটি ফাঁকাই। আবার যেখানে শপিং মল রয়েছে সেখানটা পুরোটাই শপিং কমপ্লেক্স, সেখানে কিন্তু আবার ঘর বাড়ি খুব বেশি বলতে গেলে নেই, আবার একটু দূরে দূরে ঘর বাড়ি রয়েছে। তো এরকমই কনসেপ্টটা এখানে। তো যাই হোক, আমরা এখন বাজারে যাচ্ছি, এরপরে বাড়ি ফিরে আবার তার পুজোর তোজোড় আছে, আর তারপরে আবার বাড়ি ফেরার পর মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ারও ব্যাপার আছে। দেখুন কী সুন্দর অপরূপ জায়গাটা, কী সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু দূর থেকে দেখে চোখটা ধাঁধিয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর লেকটা লাগছে। আর জলের উপরটা হয়তো ফোন থেকে দেখে বোঝা যাচ্ছে না, আমি যখন দেখছিলাম হালকা একটা বরফ মানে ভাসা ভাসা মতন উপরে বরফের চাদরের মতন রয়েছে, সেটা কিন্তু খুব একটা শক্ত বরফ না, হয়তো হাত দিলে বা পা দিলে জলটা মানে বরফটা ফেটে যাবে, কিন্তু দেখতে কিন্তু অপরূপ লাগছিল। আর আমরা আজকে বাসে যাইনি, এতটা বরফ পড়েছিল বা এসবের জন্য, তো আমরা গাড়ি করেই আজকে গেছিলাম। জেনারেলি আমরা বাসে যাই, কারণ বাস স্টপটা বাড়ির খুব কাছেই একদম, সেজন্য বাসেই আমরা মোটামুটি ট্রাভেল করি। তো আর আজকে আর একটা দেখলাম, মেয়েকেও স্কুল দিয়ে এসেছি, তো হাতে বেশ খানিকটা সময় আছে, ওর সকাল 9টা থেকে বিকেল 3টে অবধি স্কুল, তো আমরা বেশ হাতে খানিকটা সময় পাই। আর আমার হাজবেন্ডেরও একটু দেরিতেই অফিস শুরু হয়, তো সেই হিসাবে আরও উইকডেজেই বেরোনো হলো। মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এলে উইকেন্ডে কী হয়, ও অনেক সময় বায়না আত্মি করে, তো সবসময় পছন্দ মতন জিনিস কেনাকাটিও করা যায় না সেই জন্য। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে জায়গাটা কীরকম পাথুরে, আমি দেখেছি যে মাটির মানে সেরকম ভাগটা বলতে গেলে খুবই কম। আমি দেখেছি যে যে একে তো পাহাড়ি জায়গার মতন একটু উঁচু নিচু রয়েছে রাস্তাঘাট, এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে কিন্তু
মানে মানে উপর থেকে নিচটা বেশ উঁচু নিচু এবং বেশ পাথুরে জায়গাগুলো, কিন্তু ঘাস গাছ এই সমস্ত হয়, এমন নয় যে হয় না। এখন যদি লক্ষ্য করেন দেখবেন বেশিরভাগ গাছই কিন্তু একদম পাতা শূন্য, কিন্তু এই যে খ্রিসমাস ট্রির মতন এই গাছগুলি, এগুলিতে কিন্তু বেশ সুন্দর পাতা থাকে। আর এই ছোট ছোট ঝোপের মতন গাছগুলোতেও কিন্তু বেশ পাতা থাকে। তো এই তো আমরা চলে এসেছি আর কাছাকাছি, তারপর গাড়ি থেকে নামবো একটু পরেই, আর তারপরেই ব্যাস বাজার টাজার করে আবার বাড়ি ফেলার পালা। তো আপনাদের সঙ্গে ওই জন্য শেয়ার করছি, জায়গাটা বেশ সুন্দর, ভালো লাগছে। আর এই যে দেখছেন শপিং কমপ্লেক্সগুলো, এগুলোর কিন্তু বিশাল বড় বড় পার্কিং লট থাকে। দেখুন এই যে এক একটা ঘর রয়েছে, বাড়ির থেকে যে জায়গাটা তার থেকে কিন্তু পার্কিং স্পেসটা অনেকটাই বড় থাকে। তো এখানে হয়তো এরকমই সিস্টেম দেয়া থাকে যে পার্কিং স্পেসটা অনেকটা বড় থাকে। তো জানেন তো এখানে আমার যেমন ওখানে যেমন মানে যখন পেট্রোল পাম্পে যাই, আমরা যেমন পেট্রোল পাম্প বলি, এখানে তো এরা গ্যাস স্টেশন বলে, এবং সেখানে নিজেদেরকেই পেট্রোল ভরতে হয়। মানে এখানে আলাদাভাবে সার্ভিস দেওয়ার জন্য সেরকম কোনো লোক থাকে না। এই যে আমরা চলে এসেছি, এবার নামবো এবং নেমে আপনাদের আশেপাশটা দেখাই। আজকে বেশ রোদ ঝলমলে দিন ছিল। তো যেটা বলছিলাম, আসার আমাদের এখানে বাড়ি ভাড়া নেওয়ার সময় একটা কাণ্ড হয়েছে। আমরা যখন নিচে আসি, যে অফিসে গিয়ে যখন কথা বলি, তখন তো যে ভদ্রমহিলা যিনি নিচে আর কি বিল্ডিং ম্যানেজ করেন, তো ওই ভদ্রমহিলা বলছেন যে আর একটি ঘর ফাঁকা আছে উপরে, সেই ঘরের নাম্বার বলছে 901। তো আমি তো ভাবি যে 90 তো আমি অ্যালফাবেটের মধ্যে ধরেছি। তো এরা কিন্তু আমেরিকায় কিন্তু বা ক্যানাডায় কিন্তু এরা কিন্তু জিরোটাকে ওই বলে। তো 501 আমরা যেমন 501 বলবো, এরা কিন্তু বলবে 501। কেন বলে তার কোনো ধারণা নেই আমার যদিও। তো এরকম অনেক কিছুই আমাদের সঙ্গে এদের এনাদের ডিফারেন্স আছে। তো আমরা যেমন হ্যান্ড গ্লাভস বলি, এনারা বলেন মিটেন্স। তো এরকম অনেক ছোটোখাটো ইংরাজির তারতম্য আছে। হয়তো আমরা যেহেতু ইন্ডিয়াতে ব্রিটিশ ইংলিশটা আমরা ফলো করি, এখানে তো এরা আমেরিকান ইংলিশটা ফলো করে, তো সেই জন্য এদের সঙ্গে আমাদের ইংরাজি ভাষা হলেও অনেকটাই কথা বলার ধরন বা তারতম্যগুলো আলাদা। হয়তো যেমন সুইচও ধরুন, এদের আমাদের যেমন যেদিকটা আমরা অন করি এরা ওদিকটায় অফ করে, তো এরকম আর কি ব্যাপার। দেখুন কি সুন্দর লাগছে না, জায়গাটা দেখে একদম চোখ জুড়িয়ে গেল। তো যাই হোক, বাজার টাজার করে এবারে আবার আমরা উঠে পড়েছি ফেরার পালা। ভিতরের ভিডিও আর কিছু করিনি, কারণ ফল আর সবজি এইসব তো বাজার করব। ফল টুকটাক পেলাম, সেরকম ভালো বিশাল কিছু ছিল না, তো সবজিপাতি নিলাম। তো আমার ইচ্ছা আছে একটু খিচুড়ি ভোগ করেই মাকে প্রসাদ দেব। মিষ্টি তো পাওয়া গেল না, আর মিষ্টিটা নেওয়া হয়নি বলে ইচ্ছা আছে যে একটু সিমুই আছে বাড়িতে, খেজুরের গুড় আছে, একটু খেজুর গুড় দিয়ে সিমুইয়ের পায়েস করে ঠাকুরকে দেবো। যেহেতু চালের ভোগ হিসাবে খিচুড়ি দিচ্ছি, সেজন্য আর চালের পায়েস করবো না, সিমুইয়ের পায়েস করবো। তো ফুলও আমরা কিনি নিকো, কারণ এক দুদিন দেরি আছে পুজো, কীরকম ফুল থাকবে না থাকবে, আর এখানে তো সেইভাবে গাঁদা ফুল বা কিছু পাওয়া যায় না। আমার কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, সেই দিয়েই না হয় বাড়িতে পুজো সারবো। আর আশা করি ঠাকুরও বুঝবে যে এখানে এসে আমরা কী বিপাকে পড়েছি। তো সেরকম আমাদের ওখানকার মতন গাঁদা ফুল বা এরকম তো কোনো আয়োজন নেই, পরের বার না হয় দেশে গেলে একটু আর্টিফিশিয়াল গাঁদা ফুল বা ফুল টুল নিয়ে আসবো। এবারে তো আসার সময় ঠাকুরের অনেক বাসনপত্রও আনতে পারিনি, আর অনেক কিছু জিনিসও আনতে পারিনি, সবই সেই বাড়িতে ডিভান খাটের নিচে প্যাক করে রাখা আছে। অত জিনিস থাকা সত্ত্বেও অল্প বিস্তর কিছু জিনিস নিয়ে এসেছি। তবে আমি কি করেছি জানেন তো, এখানে আসার সময় অল্প অল্প করে সমস্ত রকমের জিনিস নিয়ে এসেছি, সেটা ঘর সাজানোর জিনিসই হোক কি ঠাকুরের বাসনই হোক, সমস্ত জিনিস একটু একটু করে নিয়ে এসেছি, যাতে কোনো জিনিসেরই পুরোপুরিভাবে না অভাব বুঝতে হয়। তো আমার হাজবেন্ড তো খুবই রাগারাগি করছিল যে এত জিনিস কেন নিচ্ছ, কিন্তু কি বলুন তো, বাড়ির তো মেয়েদের একটা আলাদাই মায়া হয় নিজের বাড়ির এবং নিজের জিনিস, সেগুলো ছেড়ে আসতে খুবই কষ্ট হচ্ছিল। আসার পর যখন হাতের কাছে সেই জিনিসগুলো পাচ্ছি না, তখন তো আরোই কষ্ট হচ্ছিল শুরুর দিকে, এখন তো আস্তে আস্তে অভ্যাস হতে থাকছে। আর
অদ্ভুত মজার ব্যাপার কি জানেন তো, আসার পরে এখানে যখন শীতটা আস্তে আস্তে শুরু হলো, আমরা তো সেপ্টেম্বরের শেষের দিকে এসেছিলাম, তখন কিন্তু ভয়ানক ঠান্ডা লাগছিল। তখন মনে হচ্ছিল ঘর থেকে বেরোবো না, বেরোবো কী করে কোথায় যাব, দোকান বাজার যেতে ইচ্ছা করছে না। কিন্তু যখন এই বরফ পড়াটা শুরু হলো, তখন দেখলাম শীতটা কিন্তু আস্তে আস্তে সয়ে গেল। তো নানান রকমের উইন্টারের জামা কাপড় পরে, পোশাক পরে ভালো করে চাপাচুপি নিলে কিন্তু আর সেরকম শীত লাগছিল না। তো সেটা হচ্ছে ব্যাপার। আর ব্যাপারটা কি জানেন তো, আস্তে আস্তে থাকতে থাকতে কিন্তু মনটাও বেশ আপনার অ্যাডজাস্ট করে নিতে শেখে। যখন আপনার প্রথমে কোথাও কোনো জায়গা থেকে আমরা আসি, তখন একটু মনটা একটু কষ্টে থাকে সেই জায়গাটা ছাড়ার জন্য। যাই হোক, এবার বাড়ির দিকে চলে এলাম, বাড়িতে চলেও এলাম, দেখুন ঠাকুরের পুজোর জন্য জোগাড় টুকটাক করে নিলাম, এটা তো পরের দিন সকালে দেখাচ্ছি। তো এইভাবে মেয়ের পড়া টেবিলের উপরে লাল জেলি পেতে মেয়ের বই খাতা দিয়ে টুকটাক করে ঠাকুর পুজো শুরু করলাম। তো যাই হোক, ঠাকুরকে এবারে একটু ভোগ টোক দিলাম সকালবেলা উঠে, তারপরে চান স্নান সেরে মেয়েকে নিয়ে বসলাম, আর আমার হাজবেন্ডও ছিল পাশেই, ও করছিল ভিডিও। এবারে পুজোয় বসলাম, আর এই যে বললাম টুকটাক করে সঙ্গে সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম সেটাই আর কি, এই যে পঞ্চপ্রদীপ, তারপরে ঠাকুরের ঘণ্টা, এসবই টুকটাক জিনিস নিয়ে এসেছিলাম। আর এখানে এসে মেয়ের বইয়ের টেবিল তো ইন্ডিয়াতে রেখে এসেছিলাম, কিন্তু এখানে এসে সেই টেবিল আবার কিনতে হলো, এবং সেটা প্রায় 5x-10x দামে, কিছু তো করার নেই সেটাতে। তো যাই হোক, সেটা তো কিনলাম, চলুন পুজোটা সারি, এবার আপনারাও দেখুন। আশা করছি আপনাদের ভালোই লাগলো। এই বাইরে আসার পর প্রথম বছরের পুজো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার নতুন ভিডিওয় দেখা হবে, এখন আসছি।